হ্যালো ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। চান্দাতে বিনোদপুরে বন্ধু মনিউলের সাথে আমি দেখা করতে যাই, অনেকদিন পর আমাদের দেখা হয়। এবং সেখানে আমরা বিনোদপুরে বেশ বিখ্যাত একটা লাচ্চি খাচ্ছি, এই লাচ্চির দাম 25 টাকা। তো এবং সাথে আমাদের আড্ডা বাজি চলতে থাকে, তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন। লাচ্চিটা অসাধারণ ছিল কিনা সেটাও দেখতে পাবেন, ভিডিও শেষে বুঝতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমাদের আড্ডা বাজিটাও দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মিষ্টি দুধ খাবে, মিষ্টি দই থাকে না ওটাই সব দই দিয়ে। আগুন লাগে তো আপনারা একটু না করতে পুরো নেই না পালাইছে না অসাধারণ খেতে, কিন্তু সেই অসাধারণ লাগতেছে, অসাধারণ অসাধারণ। আমি তো অনেক মজা করে খাচ্ছি এবং এত সুন্দর, মানে স্বাদও অনেক সুন্দর ছিল এবং বেশ ঠান্ডা। মানে গরমের সময় আমি প্রেফার করবো, যারা বিনোদপুরে থাকেন তারা কিন্তু এই লাচ্চিটা খেতে পারেন। এবং মানে কি বলবো, প্রচুর গরমে এরকম লাচ্চি একটা মাস্ট খাওয়া চাই। আমি এই যে বরফটা ছিল ওটা গোলায় নিচ্ছে হাত দিয়ে, যাতে ভালো করে খেতে পারি। বুঝছেন, অনেক স্বাদ ছিল এই লাচ্ছি, দাম কিন্তু 25 টাকা। তো এই ক্যামেরাটা বন্ধু মনিউলকে ধরতে দিছিলাম, এত একা একা পারতেছিলাম না, এই জন্য ক্যামেরাটা ধরতে দিছিলাম। মানে একটু বলবো তো কেন কলমে মানে এটা বেশি হালকা ঠান্ডা বলে ভিডিওটা প্রায় শেষের দিকে আমার। বিয়ের পরে এখন ফেসবুকে মেয়েদের জামা কাপড়ের টেস্ট দিই, আগে আমার দেখতাম। এখন আমি বললাম এখানে যদি তো বউ থাকতো তাই দিতে পারত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে সবার ঈদ কেমন কাটছে। ঈদের সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, রমজানের ঈদের শুভেচ্ছা। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, আমার খাওয়াও শেষ। সবাই ভালো থাকবেন, ঈদ সুন্দর করে কাটাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ, বিদায়। Ready, guys?